আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ অবশেষে আমরা একটা শেয়ালের গাড়ি নিয়ে বরফের রাজ্যে চলে গেলাম এবার আমরা নিশ্চিন্তে এই বরফের রাজ্য পার হতে পালে অ্যাঁ সামনে এটা কি দেখা যাচ্ছে ওরে 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 গেছে রে গেছে রে গেছে রে বরফের পাহাড়ের ভিতরে একেবারে ঢুকে গেছি পাবারে রে বাবা রে মাথাটা এখন বনভন করে ঘুরছে চোখে শুধু মোটা মোটা শর্যাপুল দেখছি কি ব্যাপার এখানে আবার শেয়ালগুলাকে এত অল্প সময় বাঁধলো কে হায় হায় তাড়াতাড়ি চলো জেরে গিয়ে দেখি এই শেয়ালগুলাকে আবার বাঁধলো কে আর দৌড় টম আমরা দেখতে শিয়ালের মতো কিন্তু আমরা কোনো শিয়াল না ঠিক আছে আমরা হচ্ছে কুকুর আর দেখো কত থেকে একটা শয়তান এসে আমাদের বসকে এই গাছের সাথে রশি দিয়ে বাইদ্ধা বানাইছে এখন বুঝতাছি না আমাদের এই বসকে এখান থেকে ছুটাবো কি করে টম আমাকে একটা দুষ্ট এসে রশি দিয়া গরুসুরের মতো কাটটা সান দিয়া এই গাছে বান দিয়া তারপর চলে গেছে এ এখানেও কি তাহলে কোনো দুষ্ট আছে নাকি আরে বাবা আজকে যেখানে যাচ্ছি সেখানে শুধু দুষ্টর সাথে দেখা পাচ্ছি এই জেরি কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে না এমন কি করা যায় তাড়াতাড়ি কৌ শোনো টম আমার তো মনে হচ্ছে আমাদের পিছে কেউ না কেউ আছে যে আমরা যেখানে যাই সেখানেই চলে যায় আর সেখানে গিয়ে আমাদেরকে একটা বিপদে পালায় হ্যাঁ জেরি সেটাই তো মনে হচ্ছে কিন্তু ওইটা কে তো জানি না ডোমেন জেরি একদম ঠিক ভাবতাস ওইটা তোমাদের পিছে পিছে লেগে আছে তাই তোমাদেরকে ধরতে পারে না বলে আমাকে গরু সরুর মতো এই গাছের মধ্যে কাঠটা দিয়ে বাদ দিয়ে ফেলছে কোনো ব্যাপার না ওইটাকে আমরা আড়ালে রেখে একেবারে সাহস্তা করে ছেড়ে দেবো সে টেয়ারও পাবে না এই টমেন জেরি আরেকটা কথা শোনো ও কিন্তু তোমাদেরকে বিপদে ফেলার জন্য অনেক বড় একটা ষড়যন্ত্র করতেছে আর ওই ষড়যন্ত্রের মধ্যে পড়লে তোমরা কিন্তু একেবারে মরে ভূত হয়ে যাবে তাই যা করো ভেবে চিনতে করো কিন্তু ঠিক আছে আমি সব বুঝতে পারি কারণ আমি হচ্ছি কুকুর কুকুরা অগ্রিম সবকিছু বুঝতে পারে কি বলে রে তাইলে তো সর্বনাশ হায় হায় আগে তাড়াতাড়ি কুকুরটাকে এই গাছ থেকে রশির বাঁধনটা খুলে দেই এরপর এই কুকুর দিয়ে আমরা একটা ঠেলাগাড়ি নিয়ে আসলাম ওই ঠেলাগাড়িটা এখানে সুন্দর করে ভেতে দিলাম হ্যাঁ এবার আমরা এই ঠেলাগাড়ি দিয়ে চলে যাব তো টুক টুক আমি একা নেই তোমরা এখন কুকুরে গলায় রশি বাঁধতেছো তাই না দাঁড়াও আমি আগে থেকে তোমাদের এই ঠেলাগাড়িতে একটা বাক্স রেখে গেছিলাম যে বাক্সের ভিতরে অনেকগুলো বম আছে এখন তোমরা ওইখানে কাজ করো আর এই দিকে চুপি চুপি আমি এই কাপড়ের ভিতর ঢুকে যাব আর কাপড়ের ভিতর ঢুকে ওই বাক্সের বমার মধ্যে আগুন ধরিয়ে দেব তারপর বম পেটে তোমরা একেবারে মরে হয়ে যাবে ঝেরি তাড়াতাড়ি চলে আসো ওই শয়তার আমাদেরকে দেখার আগে এখান থেকে আমরা চলে যাব ঠিক আছে এই কুকুর সামনে যাও আরে টেলা গাড়ি তো নড়ছে না ওরে টেলা গাড়ি এত বাড়ি লাগতেছে কেন এই আজকে ঠেলাগাড়ি এত ভারী লাগতেছে কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার চাবুক দিয়ে পিতাবে না আমি ঠেলাগাড়ি নিয়ে এখনই দৌড়োর উপর থাকছি বুঝলাম না আজকে ঠেলাগাড়িটা এত ভারী লাগতাছে কেন অবশ্যই ঠেলাগাড়ির ভিতরে আরও কেউ আছে কিন্তু টমে কাকে কাকের রাখলো এই ঠেলাগাড়ির ভিতরে একটা ব্যাপার বুঝতে পারলাম না আমাদের দোকানে বউ খোঁজার জন্য যে কুকুরটা গেছিল ওই কুকুরের গন্ধের মতোই এখান থেকে মনে হচ্ছে একটা গন্ধ বের হচ্ছে কি ব্যাপার এই কাপড়ের ভিতর থেকে গন্ধ বের হওয়ার রহস্যটা কি হ্যাঁ ঝামেলা আছে কাপড়ের ভিতর ঢুকতে হবে আচ্ছা তার মানে এই কারবার আমার বাক্স থেকে রশিটা বের হয়েছে এই রশিটা আমি আগুন ধরে দিয়েছি ওরে পার আমাদেরকে দুনিয়া থেকে সরানোর পায় তারা চলছে দাঁড়াও তোমার অস্ত্র দিয়ে তোমাকে ঘায়েল করব এখন রশিটা কি করা যায় কি করা যায় হুম রশিটা তোমার পায়ে সুন্দর করে বেঁধে দেব রশিতে আগুন ধরানো হয়ে গেছে কি ব্যাপার আমার পায়ে আবার এটাকে হায় হায় এ তো জেরি আমার পায়ের মধ্যে রশি বাইদা দিছে নাকি কিছুই তো বুঝতেছি না এইবার কি হবে রে বাবা হায় হায় তাড়াতাড়ি আগুনে কাটিটা ফেলে দেয় সর্বনাশ এই রশির একমাতা আমার পায়ে বাঁধা আরেক মাথায় আগুন এক মাথায় আগুন আরেক মাথায় রশি বাঁধা পায়ে রশি ওরে আল্লাহ এবার আমি কি করব আমি যে আগুন ধরেছি অন্যকে মারার জন্য সেই আগুন আমি নিজে মরতে যাচ্ছি ওরে বাবা তাড়াতাড়ি একা থেকে পালাতে হবে ও দৌড়ের উপর থাকতে হবে না আমার কি সর্বনাশ কি করি কি করি কোথায় গেলে ভাসতে পারি ও যাও বাবা শয়তান বাবার বাক্স এখন তুমি নিজে নিয়ে যাও আর বাবা বাক্সদের পুটে নিজে ভর্তা হয়ে যাও ভাবরে ভাপ মনে হচ্ছে বেঁচে গেলাম ওরে মনে হচ্ছে আবার চলে আসছে সেই বাক্স রে হায় হায় বাক্সটা যদি আমার কাছে চলে আসে এবার কি বাক্স পেটে আমি মরবো নাকি কিছুই তো বুঝতেছি না ওরে এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু এই বাক্স ফুটে যাবে আর বাক্স ফুটে গেলে কিন্তু আমি শেষ হয়ে যাব। তার মানে আমার এখন কি করতে হবে এখান থেকে ধৌরে পালাতে হবে আর তা না হলে কি হবে আমি বম ফুটে একেবারে মরে বত্তা হয়ে যাব সর্বনাশ আমি একেবারে কাউ কাউ করতেছি কেন আমার পায়ের কাছে আগুন চলে আসছে ওরে বাবা এইবার দৌড়ে পালাতে হবে দৌড়ের স্পিড আরো বাড়াতে হবে সৃষ্টি কর্তা মতো বাঁচিয়ে দাও আর জীবনে দুই নাম্বারের শয়তান নাম কিছুই করুম না আমি আমার শিষ্যকে পাঠাইছি ওই টমেনজেরিকে বম পাঠিয়ে দুনিয়া থেকে সরিয়ে দিতে এত কোনো মনে হয় আমার শিষ্য ওই টমেনজেরিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে হা 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 আমার জন্মের শত্রু আজকে থেকে পথের কাটা সাফ হয়ে গেল মানে আমার জন্মসূত্র এত কোনো মনে হয় মরে বুথ হয়ে গেছে যাক বাবা অবশেষে শয়তান নামে আমার কাজ হয়েছে যাই হোক এবার আমি নিশ্চিন্তে এই এলাকায় থাকতে পারবো আমার এলাকায় চুরিজারি করতে পারবো ওরে এই বুঝে আমার পাপুরে গেল এই বুঝে বম ফুটে গেল ওরে বস আপনি কোথায় আছেন হাই হাই বস তো সামনে ওরে বস থামেন থামেন ওরে গেছে রে গেছে রে ফুটে এখন আমরা একেবারে চিটকে বিটকে নাইনটা বাড়ি গিয়ে পড়লাম রে ও কি হয়ে গেল এটা আমাদের সাথে সুপ্রিয় দর্শক বিন্দুগণ আজকে কিন্তু একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল সবাইকে নিয়ে কিন্তু কেউ বুঝতে পারে না আর এই দৌড় পটকা জেরি এই পটকা জেরি আমার নাম কবে থেকে আমি তো সেটা নিজেই জানি না তারা কেমনে জানলো সকাল থেকে আমি ভুত্তা কলার মারে কুচতাসি কিন্তু ভুত্তা কলার মারে কোথাও কুইজা না বুঝলাম না এই ভুত্তা কলার মাঝে কোথায় গেল না কারোর সাথে পলাইয়ায় চইলা গেছে আইরে রে যদি পলাইয়ার চইলা যায় তাইলে আমার কি হবে আমি তো চেকা খাইয়া একেবারে বেকা হইয়া যাবো এই যে বান্দর না মানে ভানর আমার হাতে যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা সাধারণ কোনো ঘড়ি না এটা একটা জাদুর ঘড়ি আমি এটা দিয়ে বলে দিতে পারবো যে কখন তুমি কলা চুরি করতে বের হবে আর কখন কলা চুরি করতে গিয়ে ধরা খাবে আর কখন কলা চুরি করতে গিয়ে পিটান কাইয়া পটল তুলবে আমি কখন কলা চুরি করতে যাব। তাও বলে দেবে আমার কখন পিটার গায়ে পটল তুলবো তাও বলে দেবে এরে আমি যে তার বাড়ি থেকে কালকে কলা চুরি করছি এটা তো হ্যাঁ জানে না এটা না জানলেই হইলো আর হুরু আমি ভয় পাচ্ছি কেন এটা গরির মাধ্যমে জীবনে বলতে পারবে না আমি কখন কলা চুরি করতে যাব আর কখন ধরা খাবো আরে আপনার সব জাদু বয় দেখাবেন না আমাকে ঠিক আছে আপনার সব এ গরির জাদু দিয়ে কিছুই বলতে পারবেন না যে আমি কখন কলা চুরি করতে যাব ধরা খাবো কিছুই পারবেন না বলতে এই জাদুকর নাকি টমের বউ রে নিয়ে এখানে চলে আসে কিসের নাকি জাদু শিখাবে বাইক চাল দিয়ে টমের বউ নিয়ে বাইক দিয়ে এখানে চলে আসছে এই জন্য টমকে নিয়ে আমরা আসছি টমের বউ কোলার জন্য কি ব্যাপার আমার বুঝতে কলার মার একটু গ্রান পাচ্ছি মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে তার মানে আমি কিছুক্ষণের মধ্যে মনে হয় বুঝতে কলার মাকে খুঁজে পেয়ে যাব। কিন্তু কোথায় আছে সেইটাই তো বুঝতে পারতাসি না আচ্ছা সামনে একটা ফ্রিজ দেখা যাচ্ছে মনে করো বুঝতা কলার মা ফ্রিজের ভিতর খাবার চুরি করতে গেছিলো তখন হয়তো এই ফ্রিজের ডাকনা বন্ধ হয়ে বুঝতে কলার মা বন্দিও তো হয়ে যেতে পারে এ তার মানে এখন করলার মাকে আমার ফ্রিজের ভিতর কুঁচতে হবে তবে জাদুকর যাতে আমাকে দেখতে না পারে সেভাবে চুপি চুপি ফ্রিজের কাছে চলে আসছি এবার ফ্রিজটাতে একটু গুতা দিয়ে দেখি তো আরে মনে হচ্ছে ফ্রিজের ভিতর কেউ খাও খাও করছে ওরা গ্যাসি রে ফ্রিজের ডাকনাটা হুট করে কি করে খুলে গেল রে জাদুকরকে ঘায়াল করার জন্য আগে এই তলোয়ারটা হাতে নিতে হবে ওরে তলোয়ার তো এখান থেকে বের করতে পারতেছি না এ মারো টান এই কি ব্যাপার এটা আবার কেমন ফ্রিজ রে বাবা ফ্রিজের তো একটা দরজা খুলে ফেললাম তবে ফ্রিজের ভিতর আরো কয়েকটা দরজা দেখা যাচ্ছে ওরে এটা তো মনে হচ্ছে জাদুর ফ্রিজ এ মারোটান আর ও চুরে হইও হইছে না ভাই ওরে কুলছে দাঁড়াতে পারছি না মনে হচ্ছে তোর আমার হাত থেকে ছুটকে চলে যাবে এই গেছে বুঝলাম না ওরে গেছে রে আমাকে কিসে গুতা দিল রে ওরে এই দরজা দিয়ে কোথায় চলে যাচ্ছে রে ওরে আমাকে তো কেউ বাঁচাও হাই হাই আমি চক্রার মতো ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি নিজেই তো বুঝতে পারছি না ওরে আমার সাথে এটা কি হচ্ছে রে ও ওরে কোথায় পড়তাছি নিচে এটা কি দেখা যাচ্ছে ওরে বাবা বুঝলাম না যাক কী ব্যাপার এ এ কার্টুন বন্ধ হয়ে গেল কি করে কিছুই তো বুঝতাছি না আমি ওরে তাড়াতাড়ি মাথা বের করি তা না হলে দম বন্ধ হয়ে যাবে ও যাক বাবা মাথা বের করেছি কিন্তু পাটা বাঁকা থাকতে কেমন জানি লাগতেছে পাটা একটু বের করি এ এ এ যাক বাবা পা বের করেছি কিন্তু হাত দুইটা না নাড়ালে আর হচ্ছেই না রে আমি এভাবে হায় হায় আমি এভাবে বেঁকে যাচ্ছি কেন সর্বনাশ এটাও কি তাহলে জাদুর বাক্স ছিল ওরে আমার হাত দুইটা বের হয়েছে সেটা না হয় বুঝলাম হ্যাঁ এটা কি হচ্ছে রে ওরে ওরে আমাকে দিয়ে কি করানো হচ্ছে আমি কিসের জাদুর বাক্সর মধ্যে পড়লাম আমি কেমন জানি হয়ে যাচ্ছি বারবার ও এটা আবার কি হয়ে গেলাম আল্লাহ মোরে তুমি কই না হাল্লা

কোথাও একটু আড্ডু খুঁজে পাইছো মোর জ্বালা বান্দরে ঘরে বান্ধর কয় কি বৌরে খুঁজে ফাইলে কি এখানে আইতাম তবে হ্যাঁ আমার বইয়ের একটু গন্ধ খুঁজে পাইছি ওই যে পুলের টপ দেখা যাচ্ছে ওই টবের মধ্যে কেমন জানি আমার বইয়ের একটু গন্ধ খুঁজে পাইছি হাই হাই কামটা করলো কি তাইলে তো তোমার বৌরে ওই ফুল গাছ লাইছে ওই ফুল গাছের টবে আমার পাঁচটা গার্লফ্রেন্ড লুকাইছিল ওই গার্লফ্রেন্ড গুলাকেও ফুল গাছের টপটা কেয়া লাইছে সর্বনাশ তাইলে কি আজ থেকে আমিও সিঙ্গেল হয়ে গেলাম নাকি জেরি হ্যাঁ তুই সিঙ্গেল হয়ে গেলি মানে আরে বেটা তুই তো জীবনে বিয়ে করিস নাই তুই তো আরেকবার বউ কুজতে এখানে আসছিস ভুলে গেছিস তাই না এখন আরেকবার বউরে তোর বউ বইলে চালায়া দিতাছিস এক মিনিট এক মিনিট আগে আমার পরিচয়টা তোকে দিয়ে নে আমি হচ্ছে ভাবদ নির্মা বুঝলি আমি বাপ ধরতে পারি বাপ তারা কিছুই বুঝি না জাগা কলা গাছের ডাক ভেড়া হলে আগুয়া হন এই জাদুর ঘরে আজ পর্যন্ত যারা আসছে হই পিড়ে যাইতে পারে নাই রে বুঝলি এই যে আমাকে দেখছিস না আমারও একটা জামাই ছিল রে ওই জামাইয়ের কাছ থেকে এই জাদুঘর বাগাইয়া নিয়ে আইছে আমারে কইছে আমারে জাদু শিখাইবো এই কইয়া আমারে আর চাললো না ঠিক একদম ঠিক এই জাদুকর বড় ব্যাগের লা আমার পাঁচ পাঁচটা বয় পেন ছিল ওই পাঁচ পাঁচটা বয় পেনের কাছ থেকে আমাকে ধইরে নিয়ে আইছে কইছে আমারে নাহি জাদু শিখাইবো তারপর নাহি আমার 100টা বয় পেন হবো এরপর তো এখান থেকে আজ পর্যন্ত যাইতেই পারে নাই 100 বয় পেন পাওয়া দূরের কথা এখন আমার একটাও পাওয়া যায় নাই ও খোদা এতদেহি বয়ফ্রেন্ডের গোডাউন আচ্ছা তারপর কি তারপর আমরা সব সুন্দরীরা একারে বন্দি আর সকাল বিকাল দুইবার করে গর্জারও দিতে হচ্ছে হাড়ি বাতিল মাস্তে হচ্ছে মাগার আর প্রেম করা হচ্ছে না ওই টমেনজিরি তোরা কেন এখানে আসছিস আমি তো তোদের কারো বোনই নাই আর বোন মত দূরের কথা তোরা তো বিয়াই করিস নাই আরে জাদুকর ওরা তো আসছে তোমার বউকে ভাগাইয়া নিতো বুঝো না তুমি তো সারা জীবন অন্যের বউকে ভাগাইয়া আনছো তাই ওরা আসছে তোমার বউকে ভাগাইয়া নিত তবে আমি ওদের কাছে পরিচয় দিচ্ছি যে আমি হচ্ছি তোমার বউ কারণ আমি এখানে থাকতে চাই না ওরা যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি এখান থেকে বের হয়ে আমার ওই বোকা সুকা জামাইটার কাছে চলে যাব ওই বোকা জামাইটাকে আমি যা তাই করে যা তাই করে ও আমার কথা মতো চলে ফিরে বাপদনের মা যেতে পারবে না এখানেই থাকতে হবে সারা জীবন তোমার এই ঠো আমি কিন্তু অনেক ছাড়া ঠিক আছে অনেক ছাড়া তোমার মতো বোকা না আমি কিন্তু বুঝতে পারছি যে নিশ্চয়ই তুমি কোনো জাদুবিদ্যা শিখে তারপর এখানে আসছো তাই না আমি তোমার জাদুবিদ্যা নষ্ট করে দেব তোমার কান থেকে একটা ডিম বের করলাম জাদুর মাধ্যমে সেই ডিম তোমার মাথায় ভাঙবো এতে তোমার জাদু নষ্ট হবে টম এখানে কারবো আসছো তুমি যদি কোনো জাদু শিখে আসো তাহলে তোমার জাদু নষ্ট হয়ে যাবে তোমার মাথায় ডিম ভাঙলে জাদুর মাধ্যমে আমার মুখ থেকেও একটা ডিম বের করলাম এই ডিমটা এখন উপরে চারবো তোমার মাথায় পড়বে আর তাতে তোমার জাদু উদাও হয়ে যাবে এ পরে যাও পরে যাও এ জাদু এসে কি সর্বনাশ এটা কি হচ্ছে টমের মাথায় এভাবে ওরা ডিম ভাঙছে কেন আরে বাবা টম তো কোনো জাদুঘর না এখানে ভাব একদম ভালো ঠেকছে না আসলে আমাদের কাজ হচ্ছে অন্যের বউ খোঁজা দেওয়া আমাদের একটা দোকান আছে তাহলে এখানে আর না থেকে এখনই দোকানে চলে যাব। গেচাং করে দোকানে চলে আসছি মনে হয় কাস্টমার চলে আসছে আরে ভাই ঘরের ভিতর কে ভাই আসুন তাড়াতাড়ি দরজাটা খুলুন আরে আমাদের কাস্টমার চলে আসছে টম খাওয়া দাওয়া বন্ধ করো এবার আমাদের কাস্টমার সামলাতে হবে ঠিক আছে দূর। খাবার দাবার পরে হবে আগে কাস্টমার টেওয়াতে হবে আমি কিন্তু বার্গারটা পেলতে পারবো না বার্গারটার টুপির ভিতর ভরে রাখলাম হয়ে গেছে এবার যাই কাস্টমারের জন্য দরজাটা কুলে দেই ধর মিয়া দরজা খুলতে আপনাদের এত দেরি হয় তাই দরজা আমি কুলে ফেললাম এখন আমি কি ভিতরে আসবো পারমিশন দেবেন আরে আয়সা পড়েন পারমিশন লাগবে না কি রে গন্ধ আসছে করতে গে ওরে সর্বনাশ এর গা থেকে এত গন্ধ বের হচ্ছে কেন খাইছে রে আমার গা যে গন্ধ হচ্ছে মনে হচ্ছে তো ওরা টের পেয়ে গেছে তাহলে কি ওরা গরিব ভিতর আমাকে ঢুকতে দেবে টম বাপ সাপ কিন্তু ভালো ঠেকছে না এই কুকুরটা মনে হচ্ছে কোনো ময়লার গোডাউন থেকে আসছে মানে বুঝতে পারছো কুকুরটা হয়তো একটু আগে কোনো ময়লার মধ্যে সে কিছু কুজি করে তারপর আসছে তাই এটাকে কিন্তু ভিতরে এত তাড়াতাড়ি ঢুকতে দেওয়া যাবে না কি বিশ্রী গন্ধ যদি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও আমার কিন্তু দম বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এখনই দরজাটা বন্ধ করে দিলাম হয়ে গেছে এইবার আর ভিতরে ঢুকতে পারবে না এমন কাস্টমার আমাদের আর দরকার নাই জেরি দরজা বন্ধ করে দিছ আমার তো মনে হচ্ছে দজার পাক দিয়েও একটু একটু গন্ধ বের হচ্ছে ব্যাপার না ওই কাস্টমার যদি ভিতরে ঢুকে তাহলে তো ওর গন্ধে আমরা মরেই যাব তাই একটু একটু গন্ধ আসক এটা অবশ্য কোনো কিছু হবে না তবে এটা ঠিক এমন কাস্টমার আমাদের দোকানের ভিতর ঢুকতে দেব না আর একটা ব্যাপার বলে গেছো কাস্টমার দোকানে না ঢুকতে পারলে আমরা তো টাকা পাবো না ওই কাস্টমার বাহিরে থাকলে তো আমরা টাকা ইনকাম করতে পারবো না তখন তো ব্যবসা লস হয়ে যাবে তখন কি হবে জেরি ব্যবসায় লস হলে কি হবে আমরা কেতে পারবো না তাই তো সর্বরাশ কেতে না পারলে তো আমরা পটল তুলবো মরে যাবো ওরে ওজেরি যত গন্ধই থাকো কাস্টমারকে দোকানের ভিতর ঢুকতে দিতে হবে বুঝতে পারছো তারা হলে আমরা টাকা পাবো না তবে এর কাছ থেকে আমরা বেশি টাকা নেব যেহেতু এটা একটা গিদর কুকুর এখন আমরা মুখোশ লাগিয়ে নিয়েছি এখন গন্ধ আমাদের নাক পর্যন্ত আর যেতে পারবে না তাহলে চলো এই গন্ধ কুকুরকে ভিতরে ঢোকানো যাক দরজাটা লক করে দিলাম এখন ভিতরে আসতে পারেন বুঝলাম না ব্যাপারটা ওরা মুখের মধ্যে এমন মুখোশ লাগাইছে কেন আর আমার কলার ধরে টানছো কেন তোমরা কি সর্বনাশ টম তুমি চেয়ারের মধ্যে কুকুরটাকে বসাও আর আমি জানালা খুলে দিচ্ছি যাতে কুকুরের গা থেকে গন্ধটা এই জানালা দিয়ে বের হয়ে চলে যায় ঠিক আছে জেরি চেয়ারের মধ্যে কুকুরটাকে বসিয়ে দিলাম এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ এর গা থেকে গন্ধ বের হয় আ মনে হচ্ছে এর গা থেকে গন্ধ জানালা দিয়ে বের হয়ে চলে গেছে জেরি এখন মনে হয় আর কোনো গন্ধ নেই তাহলে আমাদের মুখের মুখোশটা খুলে ফেলি এ এ এ এ খুলে ফেলেছি আরে টম এন্ড জেরি তোমরা তো দেখছি বহৎ ভালো আমি অনেক দোকানে গেছি কোনো দোকানদার আমাকে গরের ভিতর ঢুকতে দেয় নাই আর তোমরা গরের ভিতর ঢুকতে দিছো আমাকে চেয়ার দিয়েছো বসার জন্য তোমরা অনেক ভালো তোমাদেরকে আমি আমার বন্ধু বানাবো ঠিক আছে এই সর্বনাশ তাড়াতাড়ি হেনচিপ করে ফেলি এই যে হেনচিপ করে ফেলছি আবার দেখো আমাদের সাথে কোলাকুলি করো না ঠিক আছে হেনচিপ করে ফেলেছি কোলাকুলির দরকার নাই এরে হাতের মধ্যে ময়লা নাকি হাই হাই হাতের মধ্যে ময়লা পরে গেছে কি সর্বনাশ হাতটা তাড়াতাড়ি জাকি দিতে হবে ই এই টমেন্ডের হুনো হুনো আসলে তা কি জানো আমার না বউ বাইগ্যা গেছে এ আরেকটা কুকুরের সাথে আসলে আমার বউকে মাঝে মধ্যে একটু পিটাইতাম তো তাই আমার বউ রাগে আমারও সাইরাস হয়ে লাগেছে এখন তোমরা টমেন জেরি আমি শুনেছি তোমরা নাকি বউ কোদার কাজ করতেছো কারকুর যদি বউ হারিয়ে যায় কেউ নিয়ে যায় তাইলে তোমরা নাকি সেই বউ এনে দাও তাই তো আমি আসছি তোমাদের কাছে আমার বউ কুজে তোমরা এনে দেবে ঠিক আছে তবে তার জন্য তোমাদেরকে আমি অনেক টাকা দেবো কত টাকা পাঁচ টাকা সেই টাকা আবার একসাথে দেবো না এ প্রত্যেক মাসে এক টাকা করে কিস্তিতে টাকা দেবো কিন্তু এই পাঁচ টাকাও তো মনে হয় আমার পকেটে নাই এই পাঁচ টাকাও তো মনে হয় আমি হ পথে পথে পাঁচ টাকা দিয়ে চা কালাইছি এবার কি হবে তাহলে কি আমি আমার বোর্ডারে আর খুঁজে পাবো না হায় হায় এবার পাঁচ টাকা কোথায় গেলে পাই বুঝছি পাঁচ টাকা তো আর ঘর বাড়ি নাই তাহলে আমার কপালে আমার বউ আর নাই আরে মুশকিল জ্বরের গতিতে কথা বলতেছিল হুট করে এটা তেমে কেন গেল বুঝলাম না এটা আবার মরে গেল না তো এটা কোনো কথা বলছে না কেন হ্যাঁ আরে এই কথা ওরে আবার কথা বলা শুরু করছে আসলে ঘটনা পেঁয়াজ খাইছে আমার বউ কিন্তু আমার বাড়িতে আছে আসলে আমার তো বিশটা বউ সেখান থেকে একটা বউ হারাইয়া গেছে আর তোমাদের কাছে আসছি আমি এজন্যে আমার ওই বউটাকে কুঁজে দাও কারণ সপ্তাহে ওইটাই ছিল আমার সুন্দর বউ এখন বলো আমার উনিশটা বউ হচ্ছে কালো ওদের চাইতে কি আমার ওই সুন্দর বউটা বেশি ভালো তাই না গো টমেন্দারি হ্যাঁ এতদিন বউয়ের গুডাউন গুডাউন এতক্ষণ দেখছিলাম গার্লফ্রেন্ডের গুডাউন আর এখন আমাদের কাছে আসছে একটা বউয়ের গুডাউন। নিয়ে আমরা বসলাম রে বাবা এখন আমাদের বউ কুচতে কুস্তে জীবন শেষ হয়ে যাবে তাও বিশটা বউ আরে না মাত্র একটা বউ কিন্তু সাবধান সেই বউটা কিন্তু তোমাদেরকে কামড়াতে পারে ওই বেটা কুকুরের বাচ্চা তোর বউ কোদারও আমাদের দরকার নাই তোর টাকারও দরকার নাই যা এখান থেকে দূরে গিয়ে আমার আরে আরে টম কি করছো আমাকে গাড় ধরে ঘর থেকে বের করে দিচ্ছে কেন আরে বাবা দরকার পড়লে তোমাদেরকে এক টাকার জায়গায় ষাট টাকা দেবো যাও পাঁচ টাকা না তোমাদেরকে আমি এই পাঁচ হাজার টাকা দেবো আর তার জন্য ক্যাশ দিতে পারবো না ঠিক আছে আমার কাছে ব্যাংকের কার্ড আছে আমি তোমাদেরকে ব্যাংকের কার্ড দিয়ে দিচ্ছি তোমাদের যত খুশি তত টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে এই নাও আমাদেরকে ব্যাংকের কার্ড দিয়ে দিচ্ছে তাহলে তো ভেবে চিনতে দেখতে হচ্ছে টম তুমি ভালো করে একটু ভেবে চিনতে দেখো চেরি সেটা না হয় বুঝলাম কিন্তু আমাদেরকে ব্যাংকের যে কার্ড দিচ্ছে এই ব্যাংকের কার্ডের ভিতর কি টাকা আছে না নাই সেটা তো জানি না হুম টাকা না থাকলে তো সমস্যা নাই তাকে আমরা হাসপাতালে নিয়ে তার কিডনি বিক্রি করে তারপর টাকা নিয়ে আসব। হ্যাঁ আর হ্যাঁ তো একটু আগে আমাদের বন্ধু হয়ে গেছিলো তাই না যেহেতু সে আমাদের বন্ধু হয়ে গেছে তাহলে অবশ্যই বন্ধুর সাথে বন্ধু বেমানি করবে না তাহলে তো একটু ভেবে দেখা দরকার ওর কাজটাও করে দেখা দরকার আর কাজ করলে ক্ষতি কি। আমরা তো আর টাকা দিচ্ছি না আমরা তো বরঞ্চ ওর কাছ থেকে টাকা নিচ্ছি তাইলে তো ওর কাজটা করাই যায় হুম এই যে কুকুর আমরা একটু চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমার কাজটা আমাদের করা দরকার আরে টম সত্যি বলছো তোমরা আমার কাজটা করবে আমার বউ খুঁজে দেবে আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি তাহলে একারে দাঁড়িয়ে আছো কেন চলো এখনই বউ খোঁজার কাজে লেগে যায় যাইতাম না যদি ব্যাংকের কার্ড আমাদেরকে না দিত আচ্ছা ঠিক আছে জেরি তাহলে চলো ওর কাজটা আমরা করে দেই নাক বন্ধ করে ঠিক জানিয়ে দিলাম যে আমরা তোমার কাজ করব। তাহলে চলো কোন জায়গা তোমার বউ হারাইছে সর্বনাশ এ আমঘরে কোথায় নিয়ে আইছে জেরি এ চারদিকে তো শুধু ময়লার উন ওরে বাবা এই ময়লার মধ্যে যদি এর বউ কুঁজতে যায় তাহলে তো আমাদেরকে আর কুজে পাওয়া যাবে না এই ময়লার গন্ধে আমরা পেট পেঁপে একেবারে মরে বত্তা হয়ে যাব এত ময়লার বাক্স এই বাক্সতে এই কুকুরের বউ আমাদের পক্ষে একেবারে ইম্পসেবল বুঝছি আমাদের দ্বারা কাজ হবে না কি ব্যাপার এটা আবার দৌড়ে কোথায় যাচ্ছে ও ও বৌ তুমি কোন ডাস্টবিনে লুকাই আসো তাড়াতাড়ি বের হও দেখো আমি আয়া পড়ছি এই যে টম এন জেরি দেখো এই ডাস্টবিন গোলাতেই না আমার বউ লুকাই আছে। কিন্তু আমার বউ মনে হয় আমার সাথে রাগ করছে এই জন্য বের হচ্ছে না তবে এক ডাস্টবিন না ফেলে কি হবে অন্য ডাস্টবিন আমি টিকে খুঁজে পাবো এই যে দেখতে পাচ্ছো এই ডাস্টবিনে একটা মাছের কাটা পড়ে আছে এটা আমার বউ কাইছে আমি সেইটা ভালো করে জানি আমার বউ যে এই ডাস্টবিনগুলোতে লুকাইছিল তোমাদেরকে আমি অনেক প্রমাণ দেব ঠিক আছে তোমরা শুধু চেয়েছে দেখো এই যে এই ডাস্টবিনে একটা খাতা ওই ডাস্টবিনে একটা পাটা ওই ডাস্টবিনে একটা 바টা ওই ডাস্টবিনে একটা ছাতা এ ওজেরি এটা কি কইতাছে কিছুই তো বুঝতাছি না এ শুধু ঘোড়ার মতো দৌড়াইতাছে কেন এক ডাস্টবিন থেকে আরেক ডাস্টবিনে যাচ্ছে আরেক ডাস্টবিন থেকে এক ডাস্টবিনে আসছে বুঝলাম না এখন মুসিবতে পড়লাম রে বাবা আমরা কারবো কুস্তে আসছি এক তারা ডাস্টবিন দুই তারা ডাস্টবিন দুই তারা ডাস্টবিন প্লিজ টম তোমরা আমার ভৌকে কুজে দাও আমার এই সুন্দর ভৌটা ছাড়া আমার জীবনে কেবার অচল তবে উনিশটা বউ আছে এগুলো দিয়ে কিচ্ছু হয় না সারা কন শুধু কায় আর ঘুমায় কায় আর ঘুমায় কোনো কাম কাজ করে না এখন তোমরা সারা আমার এই বউ আর কেউ কুঁজে দিতে পারবে না প্লিজ টমেন জেরি একটু দয়া করো একটু হেল্প করো আমার বউটাকে খুঁজে বের করো প্লিজ ও জেরি এই কুকুরের কথা মতো একা না থাকলে একসময় আমরা মরে বুথ হয়ে যাব তার চেয়ে চলো তাড়াতাড়ি আমরা একান থেকে গ্যাচাং করে ওই বরফের রাজ্যে চটায়া দিলো রে ও Shorboras একান থেকে পড়লে কবর আছে একটা পাখি যাচ্ছে একটা কাজ করে